আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব ফুরাইয়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। নমস্কার, যার গান দিয়ে আজকের এই সুরমাথুরীর রবিবারের সকাল আমি শুরু করলাম। বলার অপেক্ষায় রাখেন না, তিনি আমাদের প্রাণের কবি, প্রাণের দোসর, বিশ্ববরেণ্য রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর। বৈশাখের শেষ লগ্নে এই মানুষটিকে শ্রদ্ধা জানাতে সুরমাধুরীর পর্দায় আজ নিয়ে এসেছি আমি কবি প্রণামের দ্বিতীয় পর্ব, কথায় গানে রবীন্দ্রনাথ। আমি জয়া আপনাদের সঙ্গে আছে, আর আমার সঙ্গে যিনি রয়েছেন বা যারা রয়েছেন পর্দায় সুরমাধুরীর ইতিমধ্যে তাদের দেখেছেন বহুবার। আপনাদেরই অনুরোধে, আপনাদেরই ইচ্ছায় ফিরে এসেছি তাদেরই নিয়ে, দুই বিখ্যাত বাচিক শিল্পী এবং কবি আজকের দিনের বর্তমান প্রজন্মের, মনিকা রায় এবং দেবলীনা রায়। নমস্কার তোমাদের, সুপ্রভাত। সুপ্রভাত পর্দায় কবি প্রণামের এই বিশেষ পর্বে তোমাদের অনেক অনেক সুস্বাগতম জানাই। ধন্যবাদ, ধন্যবাদ জয়। দেখো, তোমরা যখনই আমাদের কাছে ফিরে ফিরে এসছো মনিকাদি, তখনই তোমাদের কাছ থেকে আমরা নতুন করে কিছু পেয়েছি, বা তোমরা আমাদের দর্শক বন্ধুদের নতুন কিছু উপহার দিয়েছো। আজকে যে এই রবি ঠাকুরের পর্ব নিয়ে আমরা এসছি, কথাই গানে রবীন্দ্রনাথ, মানে কবি প্রণামে কি বলবো, এই মানুষটি এমনই একজন মানুষ যাকে মনে হয় স্বকীয় ভাবে কিছু দেবার আগেই, তার সৃষ্টি সম্ভারেই তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে হয়। একদম একদম তুমি ঠিক কথা বলেছো। মানে আমাদের মননে উনি, আমাদের কি বলবো, চিত্তে উনি সবসময় বিরাজ করছেন। অবশ্যই, আমাদের চেতনে, অবচেতনে, চিন্তনে, মননে সর্বদাই এই রবি কবি মানে বিরাজমান। সেক্ষেত্রে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান আপনার কি আবৃত্তি দিয়ে বা কি দিয়ে শুরু করব? দেখো, প্রথমেই আমি মানে এই চ্যানেলকে, মানে সিটিএন টিভিকে আমি রাবীন্দ্রিক শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার দর্শক বন্ধুদের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা দিয়ে আমি একটি কবিতা আমি রবি ঠাকুরের দিয়ে শুরু করছি। তারপরে যেরকম হবে আমি কবিতার নাম পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটি লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে, তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী, তুলিল অশোক মোর হাতে দিয়ে, তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত মনে আনে, কনক চাপার দল করে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনে উৎসব রাতির নিমন্ত্রণ লিখানো পাতির ছিন্ন অংশ তারা অর্থ হারা, ফাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রীর ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যা তারার দিকে বহিয়া চলেছে তরণী, কি সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার
মোর নামেই বলে খ্যাত হো, আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অসাধারণ তোমার বাচিক ভঙ্গিমা, সত্যিই বরাবরই একটা অন্য মাত্রা, একটা অনন্য মাত্রা সুরমাধুরীর পর্দায় উপস্থাপিত হয়, এবং যে কারণে দর্শক বন্ধুরা এত মুগ্ধ হয় তোমাদের পরিবেশনায়। দেবলীনার কাছে আমি যাচ্ছি ফিরে, আর যাকে ঘিরে আমাদের আজকের এই পর্ব, তার সম্পর্কে যতই বলি না কেন, আমার মনে হয় একটা আধ ঘন্টার পর্বে রবীন্দ্রনাথ সম্পর্কে বলে শেষ করা যায় না, তাই না? আধ ঘন্টার পর্ব কি, আমরা যদি চার পাঁচ দিন পর পর বসেও থাকি এখানে, অবশ্যই ওনাকে আমরা এমনই ভাবনা, এবং একজন এমনই দার্শনিকই বলো, দেবলীনা বা চিন্তাবিদই বলো, কবি, প্রাবন্ধিক, গীতিকার, সুরকার তো অবশ্যই, কিন্তু এত বড় মাপের একজন দার্শনিক ছিলেন, যার জীবন দর্শন, জীবন উপলব্ধি এতটাই গভীরতর ছিল, যেন মনে হয় যে রবীন্দ্রনাথকে জানলে বা রবীন্দ্রনাথকে পড়লে একটা মানুষের জীবন দর্পণে যত রকম সুখ দুঃখ কষ্ট বেদনা বিরহ বিচ্ছেদ আনন্দ সমস্ত কিছুই ঘিরেই তো আমাদের জীবন, তাকে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পারা যায়। ভীষণ সুন্দর বললে, হ্যাঁ ভীষণ সুন্দর করে বললে, খুব সুন্দর করে বললে। রবি ঠাকুর এমন একজন মানুষ, প্রত্যেক মানুষের সাথে উনি নিজেকে রিলেট করে ফেলেন, একজন একদমই তাই, তুমি ঠিক কথাই বলছো। আর দিদি যে কবিতাটা দিয়ে শুরু করলেন, কবিতাটা একদমই কবির শেষের দিকে লেখা একটি কবিতা, আমার মনে হয় সেজুতি কাব্যগ্রন্থের অন্তর্গত পরিচয় কবিতাটি। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে রবীন্দ্রনাথ 1861 সালের 25শে বৈশাখ রাত 2:30 এরকম সময় কবি জন্মগ্রহণ করেছেন, মধ্যরাত্রে, কিন্তু নাম হচ্ছে সূর্যের সূর্য রবীন্দ্রনাথ, যথার্থই নাম রেখেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, সত্যি সূর্যের সূর্য। এরপরে সরাসরি যাব তোমার কাছে, তোমার কাছে কি শুনবো? আমি যখন বড় হচ্ছিলাম রবীন্দ্রনাথকে আস্তে আস্তে জানছিলাম, ছোটদের কবিতা সবাই পড়ে থাকে, আমাকে শেখানো হয়েছিল রবীন্দ্রনাথের কৃপণ কবিতাটা, তো আমি স্টেজে স্টেজে গিয়ে কৃপণ কবিতাটা রিসাইট করতাম, তো সেটা দিয়ে শুরু করি। চলো একেবারে, কৃপণ একটা অদ্ভুত রূপক ধর্মী কবিতা, খুব কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাগ পোহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানেছে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মোরে এই কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে খলো কালের তরে রইনু মাথা নিচু, তোমার কিভা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যারাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
কবিগুরুর এমনই একটা আবৃত্তি পরিবেশন করলে, আর তুমি এমন ভাবে পরিবেশন করলে, সত্যি কোথাও অন্তরে ছুঁয়ে গেল বা স্পর্শ কাতর করে তুলল আমার মন। অন্তত আমি জানি না দর্শক বন্ধুদের কেমন লেগেছে, তবে আশা করি ভালোই লেগেছে। আর বন্ধুরা, যদি আপনারা আমার সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, তাহলে টিভি স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে, আমরা আজকে লাইভে বসেছি, আপনারা সরাসরি আমাদের ফোন করতে পারেন, ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও যদি আপনারাও আমার সঙ্গে সুরমাধুরীর পর্দায় গানে গল্পে আড্ডায় থাকতে চান, তাহলে কিচ্ছু না করে দুটো নাম্বারে সরাসরি ফোন করুন, 9830473782 আর 9830692349, এই দুটি নাম্বারে। মনিকাদি, এরপরে আবার একটুখানি গল্পে যাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। আর সব থেকে বড় কথা কি, গল্পে তো যাবোই, গল্প করবো, মানে কথায় কবিতায় যাব, কিন্তু আমি একটা তোমার কাছে গান, আমি একই কথা বলছিলাম না, আমি তো আজকে কবিগুরুর একটা দু লাইনের গান গেয়েছি অবশ্য, আরো দু লাইন গাইলে মনিকাদি দেবলীনাদি বড্ড বেশি ভালোবাসে আমাকে, সেই জন্য বলে। আমি গত সপ্তাহে একটা গানের পর্ব করেছিলাম, জানি না কেমন লেগেছে আপনাদের, আমি চেষ্টা করি মাত্র গানটা গাইতে, আবৃত্তি আমি করব, কারণ আবৃত্তি সত্যি কথা বলতে আজকে আমি পর্দায় স্বীকার করছি, আবৃত্তি আমার আরেকটা বিষয়, আরেকটা ভালোবাসার জায়গা খুব। আমি কবিগুরুর একটা আবৃত্তি করছি, এটা সকলেরই বহুশ্রুত একটা কবিতা, কবিতাটা সকলের জানা এবং কবিগুরুরও প্রথম দিকের একটি কবিতা, প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থরো থরো করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে, হেথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাদরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, ওরে মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, ওরে পুথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল কে কল কল তালে তালে দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি জাগিয়া উঠেছে প্রাণ, দূর হতে শুনি যেন মহ
সাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর। তোমাদের অনুরোধে করলাম, জানি না স্পিচলেস হয়েছে কিনা, বাট চেষ্টা করলাম, অনেকদিন পর আবৃত্তি করলাম, একটু একটু মনে হচ্ছিল মনে আছে কিনা কবিতাটা কতটা সত্যি সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। কিন্তু জানো তো দিদি, মানে রবি ঠাকুরের এই যে মানে কাব্য জগতে অনেকে মনে করেন যে হয়তো তার এই যে মানে বিস্তার বা সেটা হয়তো অনেকটা সহজ ছিল, কিন্তু আমার মনে হয় ততটাও সহজ ছিল না। কারণ রবীন্দ্রনাথের আগেই বাংলা কাব্য কাননে কিন্তু হেমচন্দ্র, নবীনচন্দ্র, মধুসূদন এদের আবির্ভাব ঘটেছে। এমনকি শুধু তাই নয়, কবিগুরুর প্রথম দিকের কবিতাতে কিছুটা হলেও বিহারীলাল চক্রবর্তীর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়, যেখান থেকে কবি খুব সহজেই মানে অচিরেই নিজের জায়গা প্রতিষ্ঠা করে প্রভাত সঙ্গীতের মধ্যে দিয়ে। এরপরে তার বিস্তার লাভ করে কড়িও কমল, মানসী, সোনার তরি, শ্যামলী, পরবর্তীকালে খেয়া, নৈবেদ্য, এবং যার জন্য উনি আজকে নোবেল জয়ী হয়েছেন। আমরা অনেকেই মনে করে থাকি যে গীতাঞ্জলির জন্যই শুধুমাত্র নোবেল পেয়েছেন, কিন্তু এমনটা নয়। গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, নৈবেদ্য, খেয়া, এই পাঁচটি কাব্যগ্রন্থের মধ্যে থেকে 51টি কবিতা চয়ন করে কিন্তু উনি সং অফারেন্সের জন্য কিন্তু নোবেল পুরস্কার প্রথম বাঙালি হিসেবে মানে সাহিত্য অর্জন করেছিলেন। আসলে কি বলতো, রবীন্দ্রনাথকে নিয়ে তো আমাদের গবেষণার কোনো শেষ নেই, এখনো শেষ হয়নি, এবং কোন যুগে যে শেষ হবে। উনি নিজেই একটা অখণ্ড লাইব্রেরি, উনি নিজেই খুব এত ভালো ওনার লেখা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যর এত বিভিন্ন রকম ব্যঞ্জন, একদম ঠিক বলেছো, একটা ব্যঞ্জনাময় রবি ঠাকুরের কবিতা, যে যেভাবে একটা কবিতাকে আমরা পড়বো তার কিন্তু ততবার তত রকম অর্থ উপলব্ধি হবে, অর্থ উপলব্ধি হবে, এবং সেটা একবার পড়লে একরকম মনে হবে, দুবার পড়লে অন্যরকম মনে হবে, এবং তার গভীরতা কিন্তু ক্রমশই উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর একটা দেখবে কি, মানে প্রেম প্রকৃতিকে আর পূজাকে উনি একটা অদ্ভুত ভাবে মিলিয়ে দিয়েছেন, খুব সুন্দর বললেন। এই কারণে কবিগুরুর গানের আমার মনে হয় 21টা উপপর্যায় আছে, কারণ কি কখনো তিনি পূজা পর্যায়ে ঈশ্বরকে বন্ধুরূপে দেখেছেন, কখনো সখারূপে কল্পনা করেছেন, কখনোই বা ঈশ্বর তার কাছে প্রাণেশ হয়ে উঠেছেন, কখনো বা তার পূজা পর্যায়ের গানে ব্রহ্মসঙ্গীতের মানে প্রভাব লক্ষ্য করা যায়, এবং ব্রহ্মসঙ্গীত বলে একটা পর্যায়েও তিনি করেছেন, এবং সেক্ষেত্রে ঈশ্বরকে তিনি নিরাকার রূপে কল্পনা করেছেন। আবার কেই বা বলবে যে ঈশ্বর নিরাকার, কারণ তিনিই তো লিখেছেন ওই আসনতলে মাটির পরে তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব। এত কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার না, সত্যি মানে ভাবতে ভাবতে কল্পনা করতে করতে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। তাই আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন দেখে না, নমস্কার, সুপ্রভাত, অনুষ্ঠান সুন্দর, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠান আপনি দেখেন এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, সঙ্গে থাকুন। এরপর আমরা কি যাব, কি কবিতা শুনব? আমি মাকে অনুরোধ করব মা হারিয়ে যাওয়া কবিতাটা আবৃত্তি করে শোনাতে। ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম এই কবিতাটা মা খুব পড়ে শোনাতেন। অবশ্যই, তো এটা আমার একটা রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় কবিতা। নিশ্চয়ই, তো এই অনুরোধটা কি রাখতে পারি? হ্যাঁ অবশ্যই দিদি, এখানে একটা কবি প্রণামের পর্ব চলছে, আর সেখানে দেবলি না অনুরোধ করছে তোমার কাছে, সেক্ষেত্রে তুমি তো রাখবেই। আচ্ছা, আমি তাহলে সরাসরি কবিতাতে যাই। একেবারে একেবারে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। আস্তে সবকিছুই তাকে ঘিরে। হ্যাঁ নিশ্চয়ই। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে,
আমি ছিলাম ছাতি তাড়ায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচের থেকে, হারিয়ে গেছি আমি। তাড়ায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরে আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে, নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। অসাধারণ কবিগুরু, তো বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যঞ্জনার কবিতা আছে, রূপকের কবিতা, জীবনমুখী কবিতা, আর ও যেহেতু শৈশবে ফিরে গেল, আমার মনে হয় রবি ঠাকুরই বিশেষ করে ওনার নাম বলাই বাহুল্য, যে উনি কিন্তু ছোটদের উপরেও বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের কবিতা রচনা করেছেন, শুধু কবিতাতেই থেমে থাকেননি। ছেলেবেলা বলে রবীন্দ্রনাথের একটা খুব উল্লেখযোগ্য বই আছে, যেটা আমার মনে হয় সকলেরই পড়া উচিত। আর সহজ পাঠ আমাদের তো রবীন্দ্র একেবারেই সহজ পাঠ, শৈশবে যেতে গেলে আজকে আমরা যারা প্রত্যেকেই গর্ব করে বলতে পারি, আমরা যারা বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছি বা যারা বাংলা মিডিয়ামে পড়িও নি, যারা বাঙালি বা যারা সাহিত্য সংস্কৃতিকে মনস্ক এক কথায়, তারা কিন্তু সহজ পাঠ তাদের কাছে একটা খুবই প্রাণের বই অবশ্যই। আর বন্ধুরা, আপনাদের জন্য আরেকবার বলি, যারা পর্দার ওপারে আছেন এবং যারা সুরমাধুরীর পর্দায় আমার সঙ্গে গানে গল্পে আড্ডায় থাকতে চান রবিবারের সকালে, রবিবারের সকাল 9টার সকালে, তারা দুটো নাম্বারে সরাসরি ফোন করুন, 9830473782 এবং 9830236949, এই দুটি নাম্বারে। আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন, আমাদের অনুষ্ঠানের পর্বগুলি কেমন লাগলো তার জন্য ইউটিউবে সার্চ করুন সিটিএন টিভি সুরমাধুরীতে, সেখানে আপনারা বিভিন্ন পর্ব দেখতে পাবেন, আর ফেসবুক পেজেও আপনারা জানাতে ভুলবেন না আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। দেবলিনা, এরপর সরাসরি কথা না বলে তোমার আবৃত্তিতে চলে যেতে চাই। আচ্ছা, আমি যেহেতু বেশি সময় নেই, আমি মাকে আবার মাকেই অনুরোধ করছি, প্রার্থনা কবিতাটা শুরু করো তুমি, তারপরে আমি শেষ করে দিচ্ছি। সরাসরি কবিতায় চলে যাচ্ছি, সময় হাতে নেই। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞানে যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলেই দিবস সর্বরে, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসি, পৌরুষেরে করেনি শতধা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless starving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of death habit, where the mind is led toward by the into ever-winding thought and action, into that heaven of freedom, my father, into that heaven of freedom, let my country awake. Father, let my country awake.